নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে দৈনিক রাশিফল নিয়ে। আজ বলতে চলেছি এপ্রিল মাসের 7 তারিখ, বাংলায় 24শে চৈত্র, বুধবার, মেষ থেকে মীন, বিস্তারিত কী ঘটতে চলেছে ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন, কেটে কেটে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না। এবার আসছি বিস্তারিত আলোচনায়। আজকে শুভ সময় সকাল 7টা থেকে 9টা 32 পর্যন্ত, এই শুভ সময়টা কিন্তু এভারেজ 12টি রাশির জন্য প্রযোজ্য। মেষ রাশি প্রথমে আসব। মেষ রাশির আজকের দিনের জন্য কিন্তু আয়োন্নতি বাড়বে, আপনাদের কর্মে ব্যস্ততা থাকবেন, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো, কিন্তু তার সাথে সাথে কর্মের জায়গায় কিন্তু শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আপনার যেরকম আয় হবে সেরকম কিন্তু একটা ব্যয়েরও যোগ তৈরি হয়ে যায়, সেই দিক থেকে অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের আয় ব্যয় সমান একটা জায়গায় এসে দাঁড়াতে পারে। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির জায়গায় কিন্তু কোনোরকম ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, বদনাম মান সম্মানে কিন্তু আপনারা পড়তে পারেন, সেদিক থেকে চোখ কান অবশ্যই খোলা রাখবেন। শরীর স্বাস্থ্যের দিকটা যদি বলি, শরীর স্বাস্থ্য আজকের দিনের জন্য আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে, একটু ভুগতে পারেন, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার চিন্তার একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে, শরীরের অবশ্যই আজকের দিনে যত্ন নেওয়াটা আপনার পক্ষে ভীষণ ভালো। সাংসারিক সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মতবিরোধ বিকেলের পরে হতে পারে, সকালের দিকে কোনো সম্ভাবনা নেই, আপনারা তর্ক বিতর্ক যতটা কম করবেন ততটা কিন্তু আপনাদের পক্ষে ভালো, আর যতটা পারবেন বাড়িতে এড়িয়ে চলুন ঝুট ঝামেলার থেকে, না হলে কিন্তু বড় একটা আকার আজ নিতে পারে। লাভ লাইফ যদি বলি, লাভ লাইফ আজকের দিনের জন্য শুভ, আজ আপনারা ছুটি প্রেম করতে পারেন, কোনো সমস্যা কিন্তু আজকের দিনের জন্য নেই। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো আজ পড়াশোনায় মন বসবে না, কিন্তু যদি মন বসাতে পারেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট সামনের দিন পেতে পারেন। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজ কিন্তু অর্থনৈতিক মোটামুটি থাকবে, খুব ভালো ইঙ্গিত কিন্তু করছে না, আপনাদের আয় ব্যয় কিন্তু একটা সমান জায়গায় এসে দাঁড়াবে, কর্মের জায়গায় নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আজ কাটবে। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির জায়গায়ও কিন্তু অনেক সতর্কতায় আপনার থাকতে হবে এখানে, কারণ শত্রুতা আজকের দিনের জন্য বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্য কিন্তু চোট লাগা, আঘাত লাগা, এরকম কোনো সমস্যা আপনার পড়তে হতে পারে বিকেলের পর দিক থেকে, দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু আপনারা কোনো চোট লাগা আঘাত লাগা একটা সমস্যায় কিন্তু পড়তে পারেন। সাংসারিক সুখ শান্তি আজকের দিনের জন্য বজায় থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মতবিরোধ থাকছে না, তবে ভাই বোন, মা বাবা, জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ওই জমি সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু একটা বড় ধরনের অশান্তি আজ হতে পারে, সেদিক থেকে অবশ্যই সচেতন থাকা আপনাদের পক্ষে ভীষণ ভালো। লাভ লাইফ আজকের দিনের জন্য মোটামুটি ইঙ্গিত করছে, খুব ভালো ইঙ্গিত করছে না, যতটা পারবেন কম কথা বলা, কম দেখা করা আপনাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো। এরপরে আসি আপনাদের যারা স্টুডেন্টরা আছেন, পড়াশোনার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনাটা আজকের দিনের জন্য আপনাদের মন বসবে, আর আজকে কিন্তু আপনারা মন যদি বসাতে পারেন, পড়াশোনা ঠিকঠাক করতে পারেন, সামনের দিন কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু আজ মোটামুটি থাকছে, আপনাদের কিন্তু আয় আজকে বৃদ্ধি পাবে, আপনারা আজকে কর্মের নানান দিক থেকে সুযোগ সুবিধাগুলো পাবেন, কিছু পড়ে থাকা অনেক দিনের পুরনো অর্থ কিন্তু আপনারা আজ পেতে পারেন, এদিক থেকে কিন্তু ভীষণ শুভ। যারা চাকরি করছেন, চাকরির জায়গায় কিন্তু আজ পাঞ্চশ খ্যাতি আপনারা পাবেন, চাকরির জায়গায় কিন্তু আজকে ভীষণ শুভ বা ভালো ফল আপনাদের হতে চলেছে। শরীর স্বাস্থ্যের কথা যদি বলি, শরীর স্বাস্থ্য আপনার কিন্তু আজ মোটামুটি থাকছে, খুব ভালো ইঙ্গিত করছে না, আপনাদের আজকে রিচ খাওয়ার কম খাওয়াটাই ভালো, কারণ গ্যাস জনিত কোনো সমস্যা আপনাদের মাথা যন্ত্রণা বা হাত পা ব্যথা, পেটে ব্যথা, এরকম টাইপের কিছু সমস্যা কিন্তু আপনাদের আজ আসতে পারে, সেদিক থেকে বলবো অবশ্যই আপনারা শরীরের যত্ন নিন, নাহলে কিন্তু আপনাদের কিছু সময় আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু নষ্ট হতে পারে। এরপরে বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, আজকের দিনের জন্য কিন্তু মোটামুটি ইঙ্গিত করছে, খুব ভালো ইঙ্গিত করছে না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মতবিরোধ তর্ক বিতর্ক হতে পারে, সেদিক থেকে কিন্তু আপনাদের অনেকটাই সচেতন আজ থাকা দরকার, না হলে কিন্তু এই ছোট অশান্তিটা বড় একটা আকার নিতে পারে। বলবো লাভ লাইফ, লাভ লাইফ আজকের দিনের জন্য শুভ, আজ ছুটি প্রেম করুন, আজ লাভ লাইফে যদি আপনারা মনে করেন কোনো ডিসিশন নেবেন আজ নিতে পারেন, আজ আপনাদের ডিসিশন কিন্তু সঠিক সিদ্ধান্ত পূর্ণ হবে। এরপরে আসবো পড়াশোনা, যারা স্টুডেন্টরা আছেন, আজ পড়াশোনায় কিন্তু আপনাদের মন বসবে না, আজ সোশ্যাল মিডিয়ায় আপনাদের একটু টানতে পারে,
সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় আজ নষ্ট করতে পারেন, কিন্তু সেই সময়টা যদি আপনারা পড়াশোনার ক্ষেত্রে সময়টা নষ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা ভালো একটা গুড রেজাল্ট আপনারা পেতে পারেন। চলে আসি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কিন্তু অর্থনীতি ভালো থাকছে, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, নানান কর্মের কিন্তু আপনারা যোগাযোগ তৈরি হবে, আপনাদের কিন্তু আজ কর্মের জায়গায় একটা সাফল্য লাভের কিন্তু একটা যোগ আছে। এরপরে বলবো, যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু আপনাদের আজকের দিনে শুভ, আজ আপনাদের কিন্তু কোনো ভালো খবর আজ চাকরির জায়গা থেকে পেতে পারেন, আপনাদের মান যশ খ্যাতি কিন্তু বাড়তে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্য আজকের দিনে আপনার ভালো থাকছে, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ আছে হবে না, কিন্তু বাড়িতে বয়স্ক মা বাবা যারা অলরেডি অসুখে ভুগছে বা রোগে ভুগছে, তাদের ক্ষেত্রে আপনার কিছুটা টেনশন হতে পারে, তাদের শরীরের অবনতি আজ কিন্তু হতে পারে। আপনার শরীর নিয়ে নিশ্চিন্ত থাকুন, কিন্তু আপনার ওই বাবা মা বয়স্ক যারা আছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটু চিন্তা হতে পারে বা অর্থ কিছুটা ব্যয় হতে পারে, সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকাটা আপনার পক্ষে কিন্তু ভালো। আসবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, আজকের দিনের জন্য কিন্তু ভীষণ ভালো থাকছে, আপনাদের আজকে মধুময় একটা শান্তির বাতাবরণ কিন্তু আপনাদের সংসারে আজ বইবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, আপনাদের কিন্তু আজ নিশ্চিন্ত থাকতে পারে। লাভ লাইফ যদি বলি, লাভ লাইফ আজকের দিনের জন্য শুভ, আজ চুটিয়ে প্রেম করার দিন, আপনারা আজ কোনো ডিসিশন যদি নেবেন ভেবেছেন আজকে নিতে পারেন, আজ সঠিক সিদ্ধান্ত আপনাদের নেওয়া হবে। পড়াশোনার ক্ষেত্রে বলবো, আজ কিন্তু পড়াশোনা আপনাদের মন বসবে, আজ এই মন বসাটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু সামনের দিকটি ভীষণ ভালো কাটতে পারে। চলে আসছে পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজ মোটামুটি থাকছে, আয় বাণিজ্য বৃদ্ধি পাবে, সেরকম কিন্তু ব্যয়ও বৃদ্ধি পাবে, আপনাদের কিন্তু আজ কর্মে খুব ব্যস্ততা থাকবেন, কর্মে খুব চাপের মধ্যে থাকবেন। যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু আপনাদের আজ ভালো ইঙ্গিত করছে, কোনো রকম যুদ্ধ ঝামেলা শত্রুতা কিন্তু আজ আপনাদের তৈরি হবে না, আজ কিন্তু আপনারা মোটামুটি ভালো থাকছেন কর্মের জায়গায়। আপনাদের বিকেলের পর থেকে আপনাদের একটা সুনামও আপনারা শুনতে পারেন, এতটাই ভালো আপনাদের কর্মের জায়গায় কিন্তু আজকের দিনের জন্য আছে। শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্য আজ মোটামুটি থাকছে, খুব ভালো ইঙ্গিত করছে না, বিকেলের পর আপনার কিন্তু কোথাও একটা ব্যথা জনিত আপনি কিছুটা সময় ভুগতে পারেন, সে বাত ব্যথা হতে পারে, গ্যাসের কোনো ব্যথা হতে পারে, কোনো না কোনো সমস্যা কিন্তু আপনার পড়তে হতে পারে। দাম্পত্য আজকের দিনের জন্য, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু মোটামুটি থাকছে, খুব ভালো ইঙ্গিত করছে না, বিকেলের পর কিন্তু আপনাদের একটা মতবিরোধ তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা তর্ক বিতর্ক কিন্তু হতে পারে, আদার্স কারোর সঙ্গে হবে না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা তর্ক বিতর্ক মতবিরোধ কিন্তু আপনাদের আজ হতে পারে, সেদিক থেকে বলবো অবশ্যই সতর্ক থাকাটা কিন্তু আপনাদের পক্ষে ভালো। যদি লাভ লাইফ বলি, লাভ লাইফ আজকের দিনের জন্য মোটামুটি খুব ভালো ইঙ্গিত করছে না, যতটা পারবেন কম কথা বলুন, কম দেখা করুন আজকের দিনের জন্য, তাহলে কিন্তু আজ আপনাদের অনেকটা ভালো থাকবে, না হলে কিন্তু লাভ লাইফেও কোনো না কোনো সমস্যা কিন্তু আজ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, আজ কিন্তু পড়াশোনায় মন খুব একটা বসবে না, আজ কিন্তু অন্যান্য দিকে মন ছোটাছুটি করবে, কিন্তু যদি জোর করে মনটাকে বসানো যায় তাহলে আপনারা গুড একটা রেজাল্ট সামনের দিনে পেতে পারেন। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনের জন্য কিন্তু আয় উন্নতি মোটামুটি থাকছে, খুব ভালো ইঙ্গিত করছে না, ব্যবসায় কিন্তু আপনারা একটু চাপের মুখে থাকবেন বা ব্যবসার জায়গায় কিন্তু আপনার শত্রুতা আজকে তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট হচ্ছে না, আজকের দিনের জন্য কিন্তু আপনাদের শত্রুতা বৃদ্ধি পেতে পারে, কর্মের জায়গাতেও কিন্তু চোখ কান খোলা আপনার রাখতে হবে, না হলে কিন্তু একটা বড় সমস্যা আপনারা করতে পারেন। এরপরে বলবো শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য আজকের দিনের জন্য খুব ভালো ইঙ্গিত করছে না, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আজ কিছুটা সময় নষ্ট হতে পারে, আজ আপনার শরীরের প্রতি যত্ন নেওয়া অবশ্যই উচিত, রিচ খাবার আজ এড়িয়ে চলাটাই আপনার পক্ষে ভালো। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আজকের দিনের জন্য কিন্তু ভালো ইঙ্গিত করছে না, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দুপুরের পর থেকে একটা যুদ্ধ ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, সেদিক থেকে অবশ্যই আপনাদের সতর্ক থাকাটা অবশ্যই দরকার, না হলে কিন্তু এই ছোট অশান্তিটা অনেক বড়টা আকার নিতে পারে। যদি লাভ লাইফ বলি, লাভ লাইফ আজকের দিনের জন্য কিন্তু ভালো, লাভ লাইফে খুব একটা সমস্যা নেই। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা একটু মন বসানো খুব কষ্ট আজকে আপনাদের জন্য, মন বসবে না, তবে যদি মন বসাতে পারেন তাহলে কিন্তু ভীষণ একটা ভালো গুড রেজাল্ট আপনারা করতে পারেন। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজ দিনটি কিন্তু মোটামুটি কাটতে চলেছে, আপনাদের কিন্তু আয় উন্নতি আজকে বৃদ্ধি পাবে, ব্যবসায় সাফল্য, আপনাদের কিন্তু আজ কর্মে ব্যস্ততা থাকবেন,
যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু আর চাকরির জায়গায় কোনো রকম ঝুটঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। চাকরির জায়গায় কিন্তু আপনাদের আজকে একটা গুড রেজাল্ট আপনারা পেতে চলেছেন। শরীর স্বাস্থ্য নিয়ে বললে শরীর স্বাস্থ্য আজকের দিনের জন্য ভালো থাকছে, তবে আদার্স যারা আছে স্ত্রী ভাই বোন বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছু অর্থ আজকে ব্যয় হতে পারে বা সময় কিছুটা নষ্ট হতে পারে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অতটা চিন্তার কোনো ব্যাপার নেই, সেদিক থেকে কিন্তু অবশ্যই আজকের দিনটি আপনার ভালো চলে আসছে। আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আজকের দিনের জন্য কিন্তু বজায় থাকছে, তবে সন্ধ্যার পর থেকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ আসতে পারে। খুব ছোট বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আজকের দিনের জন্য নেই। আর ভাই বোন বাবা মা এদের সাথে কিন্তু কোনো সমস্যা আছে হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে। যদি লাভ লাইফ বলি, লাভ লাইফ আজকের দিনের জন্য কিন্তু শুভ আছে, লাভ লাইফে কোনো সমস্যা আজকের দিনের জন্য নেই, আপনারা কিন্তু আর চুটিয়ে প্রেম করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যারা পড়াশোনার মধ্যে আছেন পড়াশোনায় কিন্তু আজ আপনাদের মন বসতে একটু কষ্ট হবে, সোশ্যাল মিডিয়ায় আপনাদের একটু মনটা বেশি আজ টানবে, সেইখান থেকে যদি মনটাকে বার করে নিয়ে এসে পড়াশোনার মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু গুড রেজাল্ট আপনারা সামনের দিন পেতে চলে যান। বৃশ্চিক পরের রাশি আসছি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব ভালো কাটতে চলেছে। আপনাদের অর্থনৈতিক কিন্তু আজকের দিনে ভালো থাকছে, আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্যে অনেকটাই আয় বৃদ্ধি আজকের দিনের জন্য আপনারা পাবেন। কর্মে কিন্তু অনেক সাফল্য আজকের দিনের জন্য আপনাদের অপেক্ষা করছে। যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু একটা পদোন্নতির যোগ আপনাদের আছে, যদিও পদোন্নতির যোগ আপনারা না শোনেন কিন্তু একটা গুড রেজাল্ট আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। আপনাদের কিন্তু মান যশ খ্যাতি কিন্তু আজকের দিনের জন্য অবশ্যই বাড়তে চলেছে। শরীর স্বাস্থ্য নিয়ে বললে শরীর স্বাস্থ্য আপনাদের অনেক ভালো থাকছে আজকের দিনের জন্য, কোনো খারাপ ইঙ্গিত করছে না। তবে বাবা মা যাদের বয়স্ক আগের থেকেই ভুগছিলেন তাদের শরীর স্বাস্থ্য একটু অবনতি হতে পারে, সেদিক থেকে অবশ্যই চোখ কান খোলা রাখাটা আজকের দিনের জন্য কিন্তু অবশ্যই ভালো, নাহলে কিন্তু একটা বড় বিপদের সম্মুখীন হতে পারে। এরপরে বলো, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আজকের দিন যেন বজায় থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মতবিরোধ আজ আসছে না, কোনো রকম তর্ক বিতর্ক আপনারা একটু এড়িয়ে চলুন। স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক কিন্তু আজ আপনাদের হতে চলেছে, সেদিক থেকে অবশ্যই একটা ভালো রেজাল্ট আজ আপনারা পাবেন। এরপরে বলবো, লাভ লাইফ আজকের দিনের জন্য শুভ, আজ আপনারা কোনো যদি ডিসিশন নিতে চান আজ নিতে পারেন, আজকে আপনাদের ডিসিশন সঠিক হবে, আজ কোনো ভুল ডিসিশন আপনাদের মধ্যে থাকছে না, আজ আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন। এরপরে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের আজকে কিন্তু ভীষণভাবে পড়াশোনার দিকে একটা টান তৈরি হবে, সেই টানটাকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আপনাদের সামনের দিনটি ভালো একটা গুড রেজাল্ট আপনারা পেতে পারেন। চলেছে পরে আসে ধনুরাশি, আজ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু দিনটি ভালো কাটতে চলেছে, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে অনেক ব্যস্ততার মধ্যে আজকে থাকবেন, সেদিক থেকে অবশ্যই আজকের দিনটি অনেক ভালো। যারা চাকরি অলরেডি করছেন চাকরির ক্ষেত্রে বলবো, আপনাদের চাকরির জায়গাতেও কিন্তু একটা ভালো একটা রেজাল্ট আপনারা আজকে পেতে পারেন, আপনাদের মান যশ বা কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সুনাম বৃদ্ধি যোগ আজ আছে। এরপরে শরীর স্বাস্থ্য যদি আসে, শরীর স্বাস্থ্য আজকের দিনের জন্য ভালো থাকছে, ছোটখাটো গ্যাসজনিত কোনো সমস্যায় কিছুটা সময় আপনার ভুগতে হতে পারে, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আজকের দিনের জন্য নেই। শরীর স্বাস্থ্য নিয়ে আজ কিন্তু আপনারা ভীষণ ভালো থাকতে পারবেন। চলে আসি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আজকের দিনের জন্য কিন্তু ভালো থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মতবিরোধ হচ্ছে না, তবে জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা যাদের মধ্যে ছিল ভাই বোন বাবা মা তাদের মধ্যে কিন্তু মতবিরোধ আজ আসতে পারে। তাছাড়া কিন্তু অন্যান্য দিক থেকে আজ আপনাদের সাংসারিক কোনো অশান্তি আজ হচ্ছে না। চলে আসছি লাভ লাইফ, লাভ লাইফ আজকের দিনের জন্য ভীষণ ভালো, আপনারা চুটিয়ে প্রেম করুন, আজ কিন্তু লাভ লাইফে কোনো রকম সমস্যা আজকের দিনের জন্য নেই। স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি, পড়াশোনায় কিন্তু আজ আপনাদের মন বসবে, এই মন বসাটা যদি কাজে লাগাতে পারেন তাহলে একটা গুড রেজাল্ট আপনারা সামনের দিন পেতে পারেন। চলে আসি পরের রাশি মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটি থাকছে, আপনাদের কিন্তু আয় উন্নতি আজ একটু হলেও আপনাদের চিন্তার কারণ হতে পারে, কারণ কর্মক্ষেত্রে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আজ আপনার কাটবে, নানান রকম আপনাদের শত্রুতাও আজ তৈরি হবে, কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটু চাপে থাকবে। যারা অলরেডি চাকরি করছে চাকরির জায়গায় বলবো চোখ কান খোলা রাখুন, কারণ আজ আপনার কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে বা শত্রু আপনার হয়েও আজ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু কোনো না কোনো সমস্যা আপনাকে ফেলতে পারে, সেদিক থেকে অবশ্যই আপনার সতর্ক অনেকটাই হওয়া আজকের দিনের জন্য খুবই দরকার। চলেছে শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য নিয়ে আজ বড় ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ছোটোখাটো মচকা লাগা চোট লাগা ব্যথা আপনি কিন্তু আজ পেতে পারেন, সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকাটা আপনার পক্ষে ভালো।
চলে আসিস, পারিবারিক সুখ শান্তি আজকের দিনের জন্য ভালো থাকছে, তবে দুপুরের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তৃতীয় জনের কারণে কোনো না কোনো সমস্যা আপনাদের আসতে পারে, ছোটখাটো অশান্তি ঝুট ঝামেলা কিন্তু হতে পারে। সেদিক থেকে বলবো তর্ক বিতর্ক আজ স্বামী স্ত্রীর মধ্যে না করাটাই ভালো, যদি করেন তাহলে কিন্তু একটা বড় আকার নিতে পারে, সেদিক থেকে কিন্তু আপনাদের অনেকটা সতর্ক থাকা দরকার। লাভ লাইফ যদি বলি, লাভ লাইফ আজ খুব ভালো ইঙ্গিত করছে না, যতটা পারবেন দেখা কম করা, কথা কম বলা আপনাদের পক্ষে কিন্তু ভালো, বেশি কথা বা দেখা করলে কিন্তু একটা মতবিরোধ তৈরি হয়, একটা বড় ধরনের গন্ডগোল তৈরি হতে পারে। বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে যারা এখন পড়াশোনার মধ্যে আছেন তাদেরকে, পড়াশোনার আজ কিন্তু ভালো মন বসবে না, জোর করে যদি আপনারা পড়াশোনার মধ্যে থাকতে পারেন আপনাদের কিন্তু সামনের দিন গুড রেজাল্ট পেতে পারে। চলে আসি পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু ভালো কাটতে চলেছে, ব্যবসা বাণিজ্য কিন্তু আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মে কিন্তু ব্যস্ততার মধ্যে আজকে আপনার দিন কাটবে। যারা চাকরি অলরেডি করছেন চাকরির জায়গায় কিন্তু পদোন্নতির একটা যোগ আছে, বা আপনি চাকরির জায়গায় কিন্তু আজকে দিনে সাকসেস পেতে চলেছেন। শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্য আজকে দিনে যেন ভালো থাকছে, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু আজকে দিনে আসছে না। আপনার যদি বাড়িতে বাবা মা পুরনো কোনো রোগগ্রস্ত হয়ে থাকে যাদের, তাদের ক্ষেত্রে বলবো তারাও কিন্তু আগের থেকে একটা গুড জায়গায় আছে, থাকতে চলেছে। চলে আসি আপনাদের পারিবারিক সুখ শান্তি, আজকের দিনের জন্য কিন্তু ভীষণ ভালো, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা মধুময় সম্পর্ক কিন্তু আজ থাকছে, আজ কোনো অশান্তির সম্ভাবনা নেই। লাভ লাইফ যদি বলি, লাভ লাইফ আজকের দিন ভীষণ ভালো, লাভ লাইফে কিন্তু আজকে বড় ধরনের কোনো সিদ্ধান্ত আপনারা যদি নেবেন ভেবেছেন নিতে পারেন, আজ কিন্তু আপনাদের যে যে ভাবনা চিন্তা করবেন, যে ডিসিশনটা নেবেন সেটাই কিন্তু ভালো হতে চলেছে। চলে আসি পড়াশোনার ক্ষেত্রে, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজ কিন্তু আপনাদের মন বসবে, বা পড়াশোনার মধ্যে কিন্তু আপনারা থাকতে আপনারা চাইবেন, সেই থাকাটা যদি কাজে লাগাতে পারেন আপনাদের একটা ভালো জায়গা সামনের দিন কিন্তু তৈরি হচ্ছে। চলে আসি পরের রাশি মীন রাশি এবং শেষ রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে অর্থনৈতিক মোটামুটি থাকছে, খুব ভালো ইঙ্গিত করছে না, কর্মক্ষেত্রে নানান রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনার দিন কাটবে, কর্মের জায়গায় কিন্তু একটু প্রবলেম আজ দেখা দেবে, কিন্তু যদি আপনি চেষ্টা করেন এগুলো কিন্তু সব এড়িয়ে যেতে পারেন। যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আমি বলবো আজকে আপনাদের শত্রুতা বৃদ্ধি পেতে পারে, শত্রুতা বৃদ্ধি পেয়েও কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চাকরির জায়গায় কিন্তু আপনার জায়গা আপনার ঠিক আজকের দিনের জন্য রাখতে পারবে। শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্য কিন্তু আপনার কিছুটা সময় কিন্তু নষ্ট করতে পারে, চোট লাগা আঘাত লাগা এই সমস্যা কিন্তু আপনার আজকে হতে পারে, তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা আজকের দিনের জন্য নেই। পারিবারিক দাম্পত্য সুখ শান্তি কিন্তু আজকের দিনের জন্য মোটামুটি থাকছে, ভালো মন্দ কিন্তু মিশিয়ে থাকছে, কোনো না কোনো সময় কিন্তু আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ আসতে পারে, তর্ক বিতর্ক আসতে পারে, তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা কিন্তু নেই। লাভ লাইফ যদি বলি, লাভ লাইফও কিন্তু সেই সেম মোটামুটি থাকছে, বেশি দেখা করা বেশি কথা বলা তর্ক বিতর্ক করলে আপনাদের লাভ লাইফও কিন্তু ভাঙন একটা ধরতে পারে। যদি পড়াশোনার ক্ষেত্রে বলি, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজ মন বসবে, আজ আপনারা মন দিয়ে পড়াশোনা করুন, মন দিয়ে পড়াশোনা করলে কিন্তু সামনে একটা গুড রেজাল্ট আপনারা পেতে পারেন। এই গেল 12টি রাশি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন।